বন্ধুরা তোমরা যারা আজকে অঙ্ক পরীক্ষা দিয়েছ তোমাদের অঙ্ক পরীক্ষায় প্রায় হান্ড্রেড পারসেন্ট কমন হুবহু প্রশ্ন মিলে গেছে অ্যান্সার যেরকম ভাবে করেছি যে যে কোশ্চেন করেছি সংখ্যা পরিবর্তন না ঘটিয়ে সেই অঙ্কই কিন্তু আজকে তোমাদের পরীক্ষায় এসছে যা যারা আমাদের সুপার কোর্স জয়েন করেছ তারা প্রত্যেকে নাইনটি ফাইভ প্লাস নাম্বার পাবেই পাবে যদি সঠিকভাবে সমস্ত ভিডিও উত্তরসহ দেখে থাকো কারণ প্রণ অঙ্ক না শর্ট কোশ্চেন বট কোশ্চেন হুবহু হু এমনকি যেটা বলে দিয়েছি আসবে একটাই অঙ্ক করেছি চ্যাপ্টার থেকে ওই একটাই অঙ্ক কিন্তু এসছে বেদ একটাই বলে দিয়েছি সেটাই কিন্তু এসছে তো যাই হোক না কেন খুব খুশির খবর তোমাদের জন্য ও অনেকেই ফোন করেছো ও অনেকেই বলেছ খুব ভালো হয়েছে স্যার পরীক্ষা অনেকে তো বলছো একশো একশো পাবে যেরকমটি দু হাজার কুড়িতে আমি ভিডিও করে দেখিয়েছিলাম আমার স্টুডেন্ট যারা নাইনটি ফাইভ প্লাস আপ পেয়েছিল নাইনটি ফাইভ আপ পেয়েছিল একশোতে একশো পেয়েছিল তাদের নিয়ে ভিডিও করেছিলাম একই রকমভাবে ভাবে এবারে যখন নাইনটি ফাইভ পার্সেন্ট আপ স্টুডেন্টরা পাবে তাদের নিয়েও ভিডিও করবো এবছরের অঙ্কের সঠিক যে অ্যান্সারগুলো সেটা তোমরা সবার প্রথমে দেখে নাও এবং মিলিয়ে মিলিয়ে নাও তুমি কমেন্টে জানাও তুমি কত নম্বর পাবে প্রথম কোয়েশ্চেনটা গ্রামের বর্তমান জনসংখ্যা পি হলে প্রতি বছর জনসংখ্যা টু আর হলে এন বছর পর জনসংখ্যা হবে তো এখানে চারটে অপশান দিয়েছে তোমরা যেন পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড পি ইন্টু ওয়ান প্লাস কি হচ্ছে টু আর বাই এখানে হানড্রেড হবে এ তো ইন্টু এন এখানে টু টু কেটে গেলে কত হয়ে যাচ্ছে ফিফটি তাহলে অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি বি অপশান হচ্ছে সঠিক অ্যান্সার প্রথমের এর অঙ্কটা এরপরে দ্বিতীয় অঙ্কে চলে যাবে দেখো তৃতীয় অঙ্কটা কিন্তু সেম দেখো শর্ট কোশ্চেনও দেখো তোমরা কমন পেয়েছো যা শর্ট কোয়েশ্চেন বলেছিলাম সেম এ কিন্তু দিয়েছে তো এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে এ তিন হাজার টাকা ঠিক আছে আমি আর করে দেখালাম না অনেকটা বড় হয়ে যাবে অ্যান্সার কি হয়ে যাবে সঠিক অ্যান্সার তিন হাজার টাকা তারপরে দেখো তিন নম্বরের অঙ্কটা কি বলেছে এইচ টু বি বলে দিয়েছে বিএস টু সি বলে দিয়েছে সিএস টু ডি বলে দিয়েছে এইচ টু ডি বের করতে দিয়েছে হুবহু সেম অঙ্ক করে দিয়েছি না দেখো এ বাই বি করে তোমাদের হুবহু সেম অঙ্ক কিন্তু আমি করে দিয়েছি অ্যান্সার কি হয়ে যাবে এখানে অ্যান্সার হয়ে যাবে কি হচ্ছে এ ফাইভ ইস টু ফরটিন ঠিক আছে অ্যান্সার হয়ে যাবে ফাইভ ইজ টু ফরটিন সঠিক সঠিক অ্যান্সার হয়ে যাবে এর পরের কোশ্চেনটা দেখো হুবহু কোশ্চেন কিন্তু এসেছে দেখো প্রত্যেকটা ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস আর বৃত্তের ওপর একটি বিন্দু এবং পি আর ইকুয়ালস টু আর কিউ হলে আর পি কিউ এর মান কত তো এখানে মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এর প্রত্যেকটা অঙ্ক আমি কষে পরে দেখিয়ে দেবো দ্বিতীয় চ্যানেলে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম পাঁচ নম্বরটা দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কী হয়ে যাবে চারটি ঠিক আছে এরপরে ছ নম্বর কোয়েশ্চেন টু আর একক দৈর্ঘ্য বিশিষ্ট ব্যসারদের নিরেট গোলকের আয়তন তো গোলকের আয়তনের ফর্মুলা যেন ফোর থার্ড পাই আর কিউ ফোর থার্ড পাই কী হচ্ছে আর কিউব আর কিউব মানে এখানে টু আর তার হোল কিউব ঠিক আছে তাহলে এখানে কি হয়ে যাবে ফোর ফোর থার্ড পাই আর এখানে হচ্ছে এইট আর কিউব তাহলে চার আটে বত্রিশ তাও এই অ্যান্সার কী হয়ে যাবে এখানে অপশান এ বত্রিশ পাই আর কিউব ও বত্রিশ পাই আর কিউব বাই থ্রি ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন দেখে নেব তো সুন্দরস্থান পূরণের প্রথম অঙ্কটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট এবং প্রথম বছরের মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন ঘির অনেকেই কিন্তু এই আনসারটা ভুল করিয়েছে তোমাদের পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন করলেই কিন্তু কাটা এখানে ওয়ান হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় বছরের মূলধন চেয়েছে তাই জন্য অ্যান্সার কী হয়ে যাবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে পাওয়ারে এন লিখলে কিন্তু কাটা কেন এখানে এন মানে হচ্ছে ওয়ান দ্বিতীয় বছরের মূলধন চেয়েছে তাই অ্যান্সার হয়ে যাবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এ পাওয়ারে কী হয়ে যাচ্ছে শুধু ওয়ান রয়েছে তারপরে দেখো দু নম্বর কোয়েশ্চেন সেভেন রুট ইলেভেন একটি ড্যাশ সংখ্যা কি হয়ে যাবে অমূলত সংখ্যা ঠিক আছে এ কি হয়ে যাবে অমূলত সংখ্যা এটা তোমরা জানো তারপরে কি হচ্ছে কোনো ব্যাসার্ধের কোনো কোনো গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে এ কি হয়ে যাবে ভি ভ্যারিজাস আর কিউব আমরা জানি যে আয়তনের সঙ্গে ফর্মুলা কি যেন ভি ইকুয়ালস টু কি হচ্ছে ফোর থার্ড পাই আর কিউব ঠিক আছে তো এখানে এই দুটো কি হচ্ছে ধ্রুবক তাই জন্য ভি ভ্যারিজাস কি হয়ে যায় আর কি হয়ে যায় সেই কারণে কি হয়ে যাবে ভি ভেদ আর কি হয়ে যাবে কারণটা আমি পাশে দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখা দেখানো সম্ভব তারপরে চার নম্বরের কোশ্চেনটা দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাউগুলো ড্যাস হবে অনেকেই সমান লিখছ সমান লিখলেই কিন্তু কাটা সমান লিখলে একদম কেটে দেবে বাউগুলো সমান সমান একেবারে ভুল এখানে লিখতে হবে সমানুপাতি কিংবা অনুপাত সমান কেউ যদি শুধু সমান লিখে আসো তাহলে কিন্তু কাটা কোনো মতেই ঠিক হবে না একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দু ড্যাশ হবে কী হবে সমবৃত্তস্থ হবে ঠিক আছে এ তারপরে কী হচ্ছে এর ছ নম্বরটা সমকোণী চৌপালের এর দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা সমান হলে ঘনবস্তুটি কী দেখো সমকুণী চৌপাল মানে আয়ত ঘনক আয়তক্ষণের দৈর্ঘ্য উচ্চতা যদি সমান হয় ঘনবস্তুটি কি হয়ে যাবে একটা ঘনক হয়ে যাবে তারপরে দেখো সত্য মিথ্যেতে চলে আসি অংশীদারী ব্যবসায় কমপক্ষে তিনজন লোকের দরকার তো এখানে দেখো অংশীদের ব্যবসায় কি কমপক্ষে সব থেকে অংশীদারী ব্যবসা করতে গেলে দুজন মিল করলেই হয় তিনজন দরকার পড়ে না দুজন থাকলেও অংশীদারী ব্যবসা হয় তাহলে এটা মিথ্যে বলেছে তাহলে এটা কী হয়ে যাবে মিথ্যা তারপরে কি পরের কোশ্চেন এন আসল ও মূলের মধ্যে সম্পর্কটি হল আসল স্ববিদ্ধিমূলের থেকে বড়ো বলেছে আসল লেস দেন স্ববিদ্ধিমূল বলেছে দেখো স্ববিদ্ধিমূল মানে সুদাসল তাহলে আসলের থেকে সুদাসল নিশ্চয়ই বড়ো হবে তাহলে কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে সত্য তারপরে দেখো এখানে কি রয়েছে এক্সকোয়ার ইকুয়ালস টু কী হচ্ছে হান্ড্রেড সমীকরণের বীজ হলো প্লাস মাইনাস জিরো দেখো প্লাস মাইনাস টেন তো একদম ঠিক এখানে ক্যালকুলেশন স্কোয়ার ইকোয়ালস টু হান্ড্রেড হলে এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস রুট ওবার হান্ড্রেড তার স্কোয়ার করলে কি হচ্ছে প্লাস মাইনাস টেন তার বীজ কী হয়ে যাবে প্লাস মাইনাস টেন একদম সত্য তারপরে দেখো এ ও বি ঠিক আছে এ ও বি ই ব্যস্ত ভেদে থাকলে এ বাই বি টু ধ্রুবক হবে একেবারেই না সরল ভেদে থাকলে এটা হবে ব্যস্ত ভেদে থাকলে কী হয় এ গুণ বি টু ধ্রুবক হয় ঠিক আছে তাহলে এটা কী হয়ে যাচ্ছে মিথ্যে চার নম্বরটা কী হয়ে যাচ্ছে মিথ্যা হবে তারপরে এ দুটি এক কেন্দ্রীয় ও বৃত্তের একটিমাত্র সাধারণ স্পর্শক থাকবে একেবারেই না দুটো এক কেন্দ্র বৃত্তের এর একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে না এটা কি হয়েছে মিথ্যে তারপরে ছ নম্বরের কোশ্চেনটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তীর্যক উচ্চতা সর্বদা ওই সমকোণী ত্রিভুজের বাউত্রয় দেখো একটা কি হচ্ছে সমকের এইখানে এ তোমরা দেখতে পাচ্ছ যে এইটা কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে উচ্চতা আর এটা হয়ে যাচ্ছে কি ব্যাসার্ধ আর এটা হচ্ছে তীর্যক উচ্চতা এটা কি এটা একটা কি সমকোণী ত্রিভুজ যেহেতু এটা নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে কি সমকোণী ত্রিভুজের বাউত্রয় বলেছে তাহলে কি এটা সত্য তার মানে কি প্রথমেরটা মিথ্যে তারপরেরটা সত্য তারপরেরটাও সত্য তারপরেরটা মিথ্যে তারপরটাও মিথ্যে তারপর একটা সত্য এবং তারপরে দু নম্বরের কোশ্চেন এখানে অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি বার্ষিক সুদ ওয়ান বাই ষোলো অংশ হলে আট মাসে এত টাকা সুদ করলো দেখুন প্রত্যেকটা অঙ্ক কিন্তু কমন এবং অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ কোনো স্থানের লোকসংখ্যা তেরো হাজার তিনশো দশ জন ওই কি হারে বৃদ্ধি পেলে তিন বছরে এত জন হবে অ্যান্সার হয়ে যাবে নয় পূর্ণ একের এর এগারো পারসেন্ট ঠিক আছে হারে বৃদ্ধি হলে এত জনসংখ্যা হবে এর পরবর্তী পেজে চলে যাব এর পরবর্তী পেজে হয়ে যাচ্ছে এখানে তিন নম্বরের কোশ্চেনটা কোনো ও ব্যবসাতে এ বি সি এর মূলধন যথাক্রমে ওয়ান বাই এক্স এক্স ইস টু ওয়ান বাই ওয়াই ইস টু ওয়ান বাই জেড বছরের শেষে ব্যবসায় জেড টাকা ক্ষতি হলে সি এর ক্ষতির পরিমাণ কত উত্তর হয়ে যাবে কি সি এর ক্ষতির পরিমাণ এখানে হয়ে যাবে হচ্ছে এক্স এক্স ওয়াই জেড ঠিক আছে এখানে অনেক স্টুডেন্টই কিন্তু জেড স্কোয়ার করে এসো একেবারেই হবে না এক্স ওয়াই কিন্তু হবে কারণটা আমি বলে দিই এখানে জেড ক্ষতি ইন্টু কি হচ্ছে ওয়ান বাই জেড ওয়ান এক্স প্লাস ওয়ান হবে এই জেড জেড কেটে যাবে এইটাকে ক্যালকুলেশন করে উল্টে দিলে এটা আসে তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এক্স ওয়াই জেড আমি এটা পুরোপুরি অ্যানসারগুলো বলছি পুরোপুরি ডিটেলসে বোঝাচ্ছি না পরবর্তীতে ডিটেলসে আমি কোশ্চেন সলভ করে দিয়ে দেবো তারপরে দেখো এটা এ এর একটা সমীকরণ দিয়েছে যে বীজদ্বয়ের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত যোগফলের অনুপাতের ফর্মুলা আমরা জানি মাইনাস বি বাই এ গুণফল হচ্ছে সি বাই এ তো এখানে এ কী হয়ে যাবে এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যদি আমরা করি তাহলে কী হয়ে যাবে এ মাইনাস মাইনাসে প্লাস মানে সিক্সটি সিক্স বাই সেভেন ইস টু কী হয়ে যাবে টোয়েন্টি সেভেন বাই আই সেভেন 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 তো এখান থেকে কেটে যাবে কেটে গেলে কী পড়ে থাকে তিন দিয়ে যদি করি অনুপাত তাহলে হচ্ছে বাইশ ইস টু নাইন এটা হয়ে যাবে আনসার ঠিক আছে তারপরে হচ্ছে করণী নিরেশন করো তো করেশন করলে যদি এটাকে করনিশন করো কি হয়ে যাবে নিচে কমিনেশন উৎপাদক কী হবে ওপর নিচে গুণ করতে হবে রুট ফিফটিন মাইনাস থ্রি দিয়ে আর এটা ফর্মুলা পড়ে যাবে এ স্কোয়ার মাইনাস ফর্মুলা তাহলে এর হোল স্কোয়ার দেখো এখানে থেকে যদি নয় যায় তাহলে ছয় থাকে ছয় দিয়ে কে যদি কেটে দিই তাহলে দুই থাকে তাহলে টু ইন্টু হয়ে যাবে প্লাস রুট থ্রি তাহলে অ্যান্সার হয়ে যাবে টু ইন্টু ফিফটিন প্লাস থ্রি ঠিক আছে তারপরের কোশ্চেনটা এখানে যদি দেখো এখানে বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে জ্যা বলে দিয়েছে ঠিক আছে এ এখানে দেখো এই বৃত্ত একটা বৃত্ত বৃত্তের হচ্ছে জ্যা এ এখান থেকে আমাকে বলে দিয়েছে এটা পাঁচ হয়ে যাবে এটা কত হয়ে যাবে তেরো হয়ে যাবে এ আর তাহলে সমকোণী ত্রিভুজের ফর্মুলা ফেললে এখানে অতিভূজ স্কোয়ার থেকে বিয়োগ যাবে তাহলে তেরো স্কোয়ার থেকে ফাইভ স্কোয়ার বিয়োগ তার রুট হলে বারো অ্যান্সার হবে ঠিক আছে আমি শর্টে বলছি দু নম্বরের কোশ্চেন বারো অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে ছ নম্বরেরটা সাত নম্বরের অ্যান্সার তোমাদের এখানে বলে দিচ্ছে সিক্সটি হবে ঠিক আছে এ তারপরে দেখো পরে আট নম্বরের অ্যান্সার এখানে কিন্তু হয়ে যাবে টোয়েন্টি ফোর হবে প্রত্যেকটা কিন্তু কমন তারপরের অ্যান্সার কী হয়ে যাবে এ সিক্সটিন পয়েন্ট ফাইভ হয়ে যাবে ঠিক আছে অনেক বড় হয়ে যাবে ডিটেলস পরে আলোচনা করব তারপরে দেখো দুটি বৃত্তের অনুপাত অনুপাত দুটি লম্ববৃত্তাকার চোঙের বলে বলে দিয়েছে 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 পরিধির আয়তন বের করতে তাহলে হয়ে হয়ে যাবে যাবে ঠিক আছে একটি গোলকের ব্যাসাদের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে এ বক্রাকা বক্রতলের ক্ষেত্রফলে কত গুণ বৃদ্ধি পাবে বক্রতলের ক্ষেত্রফলে কত গুণ বৃদ্ধি হবে একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি হলে গণকের সমগ্রতলের ক্ষেত্রফল কী সমগ্র দলের ক্ষেত্র বলে ফর্মুলা কি সিক্স ইন্টু বাউ স্কোয়ার ঠিক আছে ফর্মুলা যদি ফেলো তাহলে হয়ে যাবে নাইনটি সিক্স সেমি ঠিক আছে তারপরে চলে আসলো বট কোশ্চেন দেখো এই বট কোশ্চেনটা আমি বলে দিয়েছিলাম আসবে বলে দিয়েছিলাম ঠিক আছে সেটাই কিন্তু এসছে বলে দিয়েছিলাম আমি তোমাদের যেটা আসবে যারা কোর্স জয়েন করেছো তারা জানো হুবহু নাইনটি ফাইভ পার্সেন্ট কমন হয়ে যাবে পাঁচ টাকা এবং সিক্স পার্সেন্ট ঠিক আছে এরপরের কোশ্চেন এই কোশ্চেনটাও সেম কোশ্চেন ঠিক আছে আমি কিন্তু হুবহু কমন সেম কোশ্চেন আমি করিয়ে দিয়েছি ঠিক আছে অ্যান্সার এই চলে আসবে ও প্রথম বন্ধু হচ্ছে বাইশশো চল্লিশ টাকা তারপরে আঠাশশো টাকা তারপরে তেত্রিশশো ষাট টাকা তৃতীয় বন্ধু তারপরের কোশ্চেন কি হয়ে যাবে সুদের পার্থক্য সেম অঙ্ক করিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা অ্যান্সার দেখো তিনটে অর্ডগুলো কমন এসছে তারপরে এই অঙ্কটা আসবে বলে আমি করিয়ে দিয়েছি ঠিক আছে এসে গেছে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস সিক্স মানে অ্যান্সার করে দেখিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা এই অঙ্কটা সেম অঙ্ক করে দিয়েছি দু নম্বরে করিয়েছিলাম বিশ দ্বয়ের সমীকরণের বিষদ্বয় বলে দিয়েছে সমীকরণ বের করতে বলেছে ফর্মুলা তোমরা জানো যে এক্সকোয়ার ইন্টু বিজয়ের দয়ের যোগফল ইন্টু এক্স প্লাস সমীকরণ তোমরা জানো যে এ এক্সকোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ভিটা ইকুয়ালস টু জিরো তো আলফা প্লাস বিটা এখানে মাইনাস ফোর আর হচ্ছে প্লাস থ্রি এই দুটো যদি অ্যাকচুয়ালি যায় কেটে হয়ে যায় তাহলে কত হচ্ছে এক্স থাকে এটা কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে তারপরে পরের কোশ্চেনটা যদি দেখো ও এটার অ্যান্সার হয়ে যাবে ওয়ান এটার অ্যান্সার হয়ে যাবে জিরো ও সেম অঙ্ক একদম ইজি অঙ্ক এই অঙ্কটা হুবহু এসে গেছে এ মানে এগুলো প্রত্যেকটাই হুবহু এসে এগুলো বলে দিয়েছিলাম আসবে ঠিক আছে প্রথম কোশ্চেন করিয়ে প্রথম ও এ বলে দিয়েছিলাম অ্যান্সার হচ্ছে জিরো এই কোশ্চেনটা করে একদম দেখিয়ে দিয়েছিলাম অ্যান্সার হচ্ছে তিন এই কোশ্চেনটা একটা ভেদে আমি বলেছিলাম একটা অঙ্ক করবে এই অঙ্কটা করতে বলেছিলাম ঠিক আছে আসবে বলে দিয়েছিলাম সেম অঙ্ক কিন্তু এসে গেছে ঠিক আছে পাঁচ অ্যান্সার কি হয়ে যাবে পাঁচ দিন চার্জ করতে কত লাগবে পাঁচ দিন আমি একদম করে পুরো দেখিয়ে দিয়েছিলাম অ্যান্সার ঠিক আছে এ হুবহু তোমরা এখনো কোর্স রয়েছে কোর্সটা দেখে নিতে পারো যারা পারচেস করেছো দেখে নিতে পারো ও তারপরে এখানে দেখো এই অঙ্কটা পুরো হুবহু এসছে ঠিক আছে এ কেমে ধরের অঙ্ক ধরে করতে হবে এই অঙ্কটা করিয়ে দিয়েছিলাম সেম অঙ্ক এসছে অ্যান্সার কি হয়ে যাবে চার হয়ে যাবে তারপরে এখানে তোমার এখানে একটি উপবাদ্য করতে দিয়েছে বলে দিয়েছিলাম লাস্ট দিন লাস্ট ভিডিওতে আছে সকালেও বলে দিয়েছিলাম এই দুটোই পড়ে যাও এই দুটোর মধ্যে থেকে আসবে দুটোই এসে গেছে ঠিক আছে বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো সব সম্পূরক আর ব্যাস নয় এরকম কোনো জায়গায় বৃত্তের কেন্দ্রে লম্ব অঙ্কন করলে লম্ব জ্যাটি সমদ্বিখণ্ডিত করবে সেম অঙ্ক চলে এসছে যা বলেছি তারপরে প্রয়োগ দেখো হুবহু কমন ঠিক আছে তারপরে এই যে অঙ্কটা এখানে আমি কিন্তু পুরো বলে দিয়েছিলাম পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত করো ও আর এই অঙ্কটাই আমি কিন্তু তোমাদের সাজেশনে দিয়েছিলাম ঠিক আছে সেটাই চলে এসছে এরপরে তোমরা যদি এখানে দেখো যে তোমাদের এই অঙ্কটা এই অঙ্কটা আমি করিয়ে দিয়েছি নোটসে পুরোপুরি দিয়ে দিয়েছি তো এখানে এখানে কিন্তু সেই অঙ্কটাই এসছে প্রথম অঙ্ক প্রথম অঙ্ক যেগুলো দিয়েছি প্রত্যেকটা এসছে দুই ডেসিমিটার অ্যান্সার হয়ে যাবে লব্ণবৃত্তাকার দুগুণ এই অঙ্কটা একদম বলে দিয়েছিলাম আসবে আসবে মানে এই দুটো বলেই দিয়েছিলাম আসবে পরপর এসে গেছে এটা হচ্ছে সেভেন এন ডেসিমিটার এখানে বলে দিয়েছিলাম এই অঙ্কটা তারপরে দেখো লব্ববৃত্তাকার চঙের তাঁবুর অঙ্কটা একদম কমন হুবহু বলে দিয়েছিলাম আসবে ঠিক আছে এ এসে গেছে তারপরে দেখো ও এই অঙ্কটা সেম আমি বলে দিয়েছিলাম নোটসে দেওয়া আছে অ্যানসার সমেত প্রত্যেকটা অ্যান্সার সমেত করানো আছে এই অঙ্কটা এসে গেছিল এবং পরপর কিন্তু অঙ্ক চারটে চারটে অঙ্কই পরপর চলে এসছে তারপরে এই অঙ্কটা আমার মনে পড়ছে না আমি বলেছিলাম কিনা কিন্তু এই চারটে বলে দিয়েছিলাম তো এটা হয়েছে দুশো গ্রাম অ্যান্সার হবে আর তোমাদের মধ্যে যাদের ভৌতবিজ্ঞানে ভয় রয়েছে ভৌত বিজ্ঞানে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে যাও তো তোমাদের প্রত্যেককে বলবো চিন্তা করার কোনো বিষয় নেই ভৌতবিজ্ঞানকে সহজভাবে আজকে রাত দশটার পর আমি তোমাদের জন্য লাইভ ক্লাসে থাকবো এ টু জেড পুরো সিলেবাস কমপ্লিট করে তারপরে এই লাইভ থেকে বিদায় নেবো কাজেই এই তোমাদের জন্য লাইভ ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি সাবস্ক্রাইব করে রাখো আমাদের দ্বিতীয় চ্যানেলকে ওখানেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং তোমাদের জন্য প্রপার সাজেশান দিচ্ছি একাদশ শ্রেণীর অঙ্কের ক্লাস রয়েছে সেই ক্লাসটা করিয়েই তোমাদের লাইভে আসবো কাজেই তোমরা অতি অবশ্যই সেই লাইভ ক্লাসে জয়েন করো এবং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও তোমরা কত নম্বর মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় আশা করছো